কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যেই বগেনভিলা গাছগুলোতে প্রচুর ফুল হয়ে রয়েছে। আপনাদের বলেছিলাম আমার বাড়িতে সাতখানা বগেনভিলার গাছ আছে এবং সেগুলোতে যদি ফুল ফোটে আপনাদের সঙ্গে শেয়ার করবে, তাই বৃষ্টির মধ্যেই চলে আসলাম ভিডিও করতে। একটা প্রজাপতিও ফুলের গায়ে বসছে, সেটাও ক্যাপচার করে নিলাম। এই গাছটা আপনাদের দেখানো হয়নি, এটা একটি ভেরিগেটেড পাতা আর ফুলটা অরেঞ্জ কালারের হয়। এটাতে এই প্রথমবার ফুল ফুটল। গাছটা একটু বড় অবস্থায় কিনে নিয়ে এসেছিলাম, কারণ এটা যে ছোট গাছ সেটা আমি পাইনি। আর অন্যান্য যে বগেনভিলার গাছগুলো আছে সেগুলো একদম ছোট অবস্থায় কিনেছিলাম। দেখুন কি সুন্দর ফুলটা হয়েছে, আর গাছের পাতাটাও খুব সুন্দর। যখন এই গাছে ফুল থাকে না, তখন এই গাছটাকে দেখে মনে হয় একটা পাতাবাহার গাছ, কিন্তু এখন যখন ফুল ফুটেছে তখন আরও সুন্দর লাগছে। এর পাশেই একটা ছোট গাছ আছে, এগুলোকে যখন কিনে নিয়ে এসেছিলাম তখন দেখেছিলাম, চারটে ছোট ছোট গাছ কিনে নিয়ে এসেছিলাম 20 টাকা দাম দিয়ে। সেগুলোকে আনার পর প্রত্যেক কটাকেই 10 ইঞ্চি টবের মধ্যে বসিয়েছি। এগুলো তো প্রথমবার ফুল ফুটল। একদম মার্চ মাস পর্যন্ত এই গাছে খুব সুন্দরভাবে ফুল পাওয়া যাবে। এই গাছটাতে ডিপ গোলাপি রঙের ফুল ফুটেছে। এর পাশের গাছটা অরেঞ্জ কালারের ফুল হচ্ছে। এই গাছটাও খুবই ছোট। তার পাশের গাছটা পাতা কম আছে এরকম, এটাতে এখনো ফুল ফোটেনি। হয়তো কিছুদিনের মধ্যে এই গাছেও ফুল ফুটবে। তারপরে এই হলুদ রঙের বগেনভিলার গাছটাতে তখন অল্প অল্প ফুল ছিল, এখন অনেকটাই ফুল ফুটেছে, আবার কিছু ফুল ঝরেও গেছে। বৃষ্টির মধ্যে ভাবছিলাম হয়তো সব ফুলই ঝরে যাবে, তাও দেখলাম অনেক ফুলই রয়েছে। এই গাছগুলোকে তো সরানোর কোনো জায়গাই নেই, আর এত বড় টবের মধ্যে গাছ কোথায় আর সরিয়ে রাখব। তবে বগেনভিলার গাছ কিন্তু খুব একটা বৃষ্টির জল পছন্দ করে না, বৃষ্টির জল বেশি পড়লে গাছে ফুলও আসতে চায় না। এই গাছটাতেও অল্প অল্প করে ফুল আসতে শুরু করেছে, একটু সময় লাগলো এবার ফুল আসতে, কারণ এখানে খুব ভালোভাবে রোদ পড়ছে না। বগেনভিলা গাছে প্রচুর রোদের প্রয়োজন হয়, রোদ কম আসে বলেই ফুলটাও কম ফুটছে। মার্চ মাসে এই গাছগুলোতে প্রচুর ফুল ফুটবে। আগের বছর মার্চ মাসে এই গাছগুলো একদম ফুলে ভর্তি ছিল। মাল্টি কালারের যে ফুলের গাছটা আপনাদের দেখিয়েছি সেটাকে কাটিং করে দিয়েছি। কিছুদিন আগে এই গাছটাতে প্রচুর ফুল ফুটেছিল, এখন এই গাছটা কাটিং করে দিয়েছি। কাটিং করে দেওয়ার পরও কিন্তু আবার ফুল আসতে শুরু করেছে, প্রত্যেকটা ডালই কাটিং করে দিয়েছি। কিছুদিন আগে এই গাছটার একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখেছেন। এখন এই গাছে কিচেন বেস থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার এবং ব্যানানা পিল ফার্টিলাইজার এই দুটোই দিয়েছি। প্রথম দিকে বর্ষার শেষে এই গাছে 1 চামচ করে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছিলাম, আর 0050 স্প্রে করে দিয়েছিলাম। তারপর থেকে 10 দিন অন্তর অন্তর এনপিকে 0050 বা এনপিকে 19-19-19 যে কোনো একটা স্প্রে করে দিই, এবং টবের মাটিতে ব্যানানা পিল ফার্টিলাইজার আর কিচেন ওয়েস্ট থেকে তৈরি ফার্টিলাইজার এই দুটো ফার্টিলাইজারই অল্টারনেটিভ হিসেবে দিয়ে যাচ্ছি। আমার এই বগেনভিলার গাছগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন, আর গ্রিনিপার্স চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।